প্রকৃতিৰ বিনন্দীয়া রম্যভূমি অরুণাচল প্রদেশত মই বর্তমান উপস্থিত আছো আর মই দেখুৱাইছো তেওঁলোক যে রাষ্ট্রীয় ঘাইপথ সেই ঘাইপথৰ দৃশ্য আর এনেদরে এই মুহূর্তত দেখা পোৱা গৈছে। সামান্যভাবে বৰষুণ অব্যাহত আছে আর প্রতিটো যে রাষ্ট্রীয় ঘাইপথৰ পথ চোৱাত এতিয়াও ভূমিস্খলন অর্থাৎ ল্যান্ডস্লাইড অব্যাহত আছে আর প্রজেক্ট ভর্তক তেওঁলোকে সেই রাস্তাসমূহ মুকলি করার চেষ্টা অব্যাহত রাখিছে। আমি দেখুৱাইছো প্রকাণ্ড পাহাড়ের এইসমূহ শিল মাটি এনেদরে এতিয়া আবদ্ধ হয়ে পড়ছে আর পথচোৱা মুকলি করার বাবে চেষ্টা চলাইছে প্রজেক্ট ভর্তকে। আর এই মুহূর্তত আমি যেহেতু অরুণাচল প্রদেশের জিরো অভিমুখী যেওলং রাষ্ট্রীয় ঘাইপথ সেই পথত আমি উপস্থিত আছো আর দেখুৱাইছো এনেদরে কাম করে থাকা হয়েছে। আর যেহেতু আমি দেখুৱাইছো এয়া পথচোৱা মুকলি করে দিয়া হয়েছে আর এই মুহূর্ত এই সমূহ ব্যক্তিগত বাহন চলাচল করবলে লৈছে। আর এনেদরে দেখুৱাইছো আমি যে অরুণাচল প্রদেশের তেওঁলং যে রাষ্ট্রীয় ঘাইপথ জিরো অভিমুখী সেই রাষ্ট্রীয় ঘাইপথত দুরবস্থা বলে কব লাগিব। আর আপনার প্রজেক্ট ভর্টেক্স হে ল্যান্ডস্লাইড রেগুলার হো রায় না রেগুলার হো রায় রাস্তা পুরো ক্লিয়ার করে রাখবে ক্লিয়ার করে দেবে কাল পরশু সে গাড়ি চল রায় পুরা দু চার ঘন্টা বন্ধ হওয়া তা কি একটু বাড়ি চা রায় ওই ফির কাম চালু হয়ে যাবে অভিকাম চালু হয় ক্যামেরা সহযোগে দেখুৱাইছে আর আমি দেখুৱাইছো এই পথচোৱা এটা এনেদরে মুকলি করা হয়েছে আর পর্যটককে ধরে যুহ বাহন এই অরুণাচল প্রদেশের স্থানীয় সেই সময় আসছে মানে এখন বাহন দেখিছো হয়তো অরুণাচল প্রদেশলৈ অহা লোক হব। বাইদেউ আপনি কোপা কলে আছে আমি তেজপুৰৰ পৰা আহিছো অরুণাচলৰ জিৰলৈ হয় এই কত গৰম তাৰোপৰি গৰম বন্ধ লৰা ছোৱালী এই মুহূর্তত আমি দেখুৱাইছো পরিবেশ।